তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নাম রাহুল, তোমরা দেখছো টিপস অন রাহুল। তো বন্ধুরা আজকে বলে তোমাদেরকে দেখাবো এবং বলবো তোমরা কিভাবে জোস অ্যাপ্লিকেশনে, মানে জোস অ্যাপ্লিকেশন যে প্রোফাইলটা আছে তোমাদের, ওইটার মধ্যে কিভাবে তোমাদের ইউটিউব লিঙ্কটা অ্যাড করবে। তো বন্ধুরা ইউটিউব লিঙ্কটা অ্যাড করলে তোমাদের কি সুবিধা তোমাদেরকে বলে দিই। তো বন্ধুরা ইউটিউব লিঙ্কটা যদি তোমাদের প্রোফাইলের মধ্যে অ্যাড করে রাখো, তাহলে তোমাদের যত ফ্যান আছে, তো ফ্যান বলতে তোমাদেরকে পাখা বলছি না, মানে হাওয়া খাওয়ার পাখাটা বলছি না তোমাদেরকে, ফ্যান মানে তোমাদেরকে বলতে চাইছি তোমাদের যত ফলোয়ার্স আছে, তো ওখানে ফ্যান লেখা থাকে। তো বন্ধুরা ফলোয়ার্স যত আছে, তো বন্ধুরা ওই ফলোয়ার্স যদি তোমাদের প্রোফাইলে আসে, প্রোফাইলে এসে চেক করে, তো কেউ না কেউ তো চেক করবে, তো ওরা যদি দেখে তোমাদের ইউটিউব চ্যানেল আছে, তো বন্ধুরা অবশ্যই তোমাদের ইউটিউব অবশ্যই ইউটিউব চ্যানেলটা দেখবার জন্য ওখানে ক্লিক করবে। ওখানে ক্লিক করে সরাসরি তোমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে চলে যাবে। তো বন্ধুরা ওরা তোমাদের ভিডিও দেখবে, তোমাদের ইউটিউব চ্যানেলটা গ্রো হয়ে যাবে অনেকটা, তো সাবস্ক্রাইবও পেয়ে যাবে। তো বন্ধুরা ওখানে অ্যাড করে রাখা ভালো জোস অ্যাপ্লিকেশনে, মানে কি জোস অ্যাপ্লিকেশনে যদি অ্যাড করে রাখো তাহলে তোমাদের ফ্যান দেখতে পারবে, তো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব হয়ে যাবে, গ্রো হয়ে যাবে, সবই কিছু হয়ে যাবে। তো বন্ধুরা ওইটাই তোমাদেরকে দেখো তোমরা কীভাবে অ্যাড করবে। তো বন্ধুরা চলো ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা তোমরা ফার্স্টে জোস অ্যাপটাকে ওপেন করে নেবে। তাই জোস অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা জোস অ্যাপটাকে আমি ওপেন করছি। তো জোস অ্যাপটা ওপেন হয়ে যাওয়ার পর, তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাবে, নিচেও দেখতে পাবে, এখানে যেখানে আমি অ্যাডও করছি, তো নিচেও দেখতে পাবে এখানে একটা মানুষের চিহ্ন দেখতে পেয়ে যাবে। তো ওইখানে তোমরা একবার ক্লিক করবে। তো ওইখানে ক্লিক করার পর তো একটু কিছুক্ষণ লোডিং হয়ে তোমাদের যে মানে অ্যাকাউন্টটা আছে, যে প্রোফাইলটা আছে, জোসের যে অ্যাকাউন্টটা আছে, ওটা তোমাদের সামনে এরকম ইন্টারফেসে ওপেন হয়ে যাবে। তো বন্ধু এখানে দেখতে পাবে দুটো অপশান দেখতে পাবে, একটা ইউটিউবের, একটা ইনস্টাগ্রামের। তো আমি ইউটিউব লিঙ্কটা অ্যাড করবো বললাম আমি তোমাদেরকে। তো বন্ধুরা এখানে যে ইউটিউবের যে অপশানটা দেখতে পাচ্ছ, তো ইউটিউব অপশানটাতে ক্লিক করবে। তো আমি ক্লিক করছি। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ লিঙ্ক অ্যাকাউন্ট বলে একটা অপশান পেয়ে যাবে, তো ওর ওপরে তোমরা একবার ক্লিক করবে। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর কিছুক্ষণ তোমরা ওয়েট করে যাবে। তো এরকম হোয়াইট কালার হয়ে যেতে পারে, তো তোমরা যেন ভাবো না যেন ফোনটা খারাপ হয়ে গেছে, এরকম কিছু ভাববে না, কেননা একটু ওয়েট করতে হবে তোমাদেরকে। ওয়েট করার পর এখানে দেখতে পাবে তোমাদের এরকম অপশান আসবে না, ঠিক আছে? তো এখানে আমি ধরো এখানে আমি কেটে দিচ্ছি এটা, তো এখানে তোমাদের এরকম অপশান আসবে না। তো বন্ধুরা এরকম অপশান আছে তোমাদের সামনে, দেখতে পাচ্ছ যে এরকম একটা লগ ইন করার অপশান আসবে, দেখতে পাচ্ছ এরকম একটা লগ ইন করার অপশান আসবে। তো বন্ধুরা এখানে তোমাদেরকে তোমাদের যে ইমেলটা আছে, মানে যে ইউটিউবের যেই অ্যাকাউন্টটা তৈরি করেছো ইমেল দিয়ে, মানে জিমেল অ্যাকাউন্টে যেটা তৈরি করেছো, তো এখানে তোমাদেরকে সেটা তোমাদেরকে দিতে হবে। তো বন্ধুরা জিমেলটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ নেক্সট একটা অপশান আছে, তো নেক্সটে ক্লিক করবে। তো আমি নেক্সটে ক্লিক করলাম। তো বন্ধুরা নেক্সটে ক্লিক করার পর তো কিছুক্ষণ লোডিং হবে, তো লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর এইখানে তোমাদের পাসওয়ার্ড চাইবে, তোমাদের যে জিমেলের যে পাসওয়ার্ডটা আছে ওইটা তোমরা এখানে সিম্পল এন্টার করে দেবে। তো আমি এখানে এন্টার করে দিচ্ছি পাসওয়ার্ডটা, তো তোমরাও এন্টার করে দেবে জিমেলটা দেওয়ার পর। তো বন্ধুরা পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর তো এখানে দেখতে পাচ্ছ আর একটা নেক্সটের অপশান আছে, ওই নেক্সটে ক্লিক করবে। তো বন্ধুরা তোমার যে ইউটিউব অ্যাকাউন্টটা যেই মানে জিমেল দিয়ে খোলা আছে, সেই জিমেল যে সেই জিমেলটাই লগ ইন করবে এখানে, তো এরকমভাবে লগ ইন করবে। তো আমি নেক্সটে ক্লিক করছি এখানে। তো নেক্সটে ক্লিক করা দেখতে পাচ্ছ ওপরে লোডিং হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ লোডিং হচ্ছে এখানটাতে, তো লোডিং হোক, তো আমি ওয়েট করে যাচ্ছি। তো লোডিং হচ্ছে, লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছ এরকম অপশান দেখাবে, তো আবার লোডিং হবে। তো এখানে দেখতে পাচ্ছ ঘুরবে গোল গোল করে, তো কিছুক্ষণ ওয়েট করে যাবে, তো তোমাদের ইউটিউব চ্যানেলে একবার নিয়ে চলে যাবে, তোমাদেরকে দেখিয়ে দেবে এটাই তোমাদের ইউটিউব চ্যানেল। তো এখানে দেখতে পাচ্ছ আমি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে আমার ইউটিউব চ্যানেলে যেটা আমি যে জিমেল আইডিটা দিয়ে খুলেছিলাম, সেই জিমেল আইডি ওখানে দিতে এখানে দেখতে পাচ্ছ আমার ইউটিউব চ্যানেলটা দেখিয়ে দিল যে তোমার এটা ইউটিউব চ্যানেল, এই এইটাতে ওইটাতে ক্লিক করে এখানে তোমাদেরকে নিয়ে চলে আসবে। তো বন্ধুরা আমি আবার এখানে সিম্পল তোমরা কি করবে, তো এখানে তোমরা সিম্পল সব ক্লোজ করে দেবে, মানে কেটে দেবে সব, তো এখানে কেটে দেবে। কেটে দেওয়ার পর আবার সিম্পল তোমাদের জোস অ্যাপটা আছে আবার ওপেন করবে। তো আমি ওপেন করছি। তো বন্ধুরা ওপেন আমি করছি, তো কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ একটু লেটে লেটে খোলে এটা। তো দেখতে পাচ্ছ ইন্ডিয়ান, তো একটু লেটে খুলছে আমার, তো তোমরা একটু ম্যানেজ করে নাও। তোমাদের এখানে আমি সিম্পল আমি প্রোফাইলে ক্লিক করছি। তো প্রোফাইলে ক্লিক করলাম, প্রোফাইলে ক্লিক করে ঘুরছে ঘুরছে। তো এখানে দেখতে পাচ্ছ আমার যে অ্যাকাউন্টটা আছে এখানে দেখতে পাচ্ছ লিঙ্ক, আমার যে ইউটিউবে যে লিঙ্কটা আছে অ্যাড হয়ে গেছে। তো আমি ওখানে ক্লিক করছি, একবার ক্লিক করে দেখি ইউটিউবে নিয়ে যায় নাকি ইউটিউব চ্যানেলে আমার। তো ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ভিউ প্রোফাইল বলে একটা অপশান দিয়ে দিয়েছে, প্রোফাইলই লেখা আছে। তো হ্যাঁ, তো ভিউ প্রোফাইল বলে অপশান দিয়ে দিয়েছে, ওখানে তোমরা একবার ক্লিক করবে। তো ওরা ওইটা ক্লিক করার পর তোমাদের সিম্পল যে চ্যানেলটা আছে, ইউটিউব যে চ্যানেলটা আছে, তো ওইখানে তোমাদেরকে নিয়ে চলে যাবে তোমাদের ফ্যান বা তোমাদের ফলোয়ার যারাই হোক না কেন, ওখানে ক্লিক করার পর তোমাদের ইউটিউব চ্যানেল নিয়ে চলে আসবে। তো বন্ধুরা এইরকমভাবে তোমরা জোস অ্যাপের মধ্যে তোমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা অ্যাড করে রাখতে পারবে। তো বন্ধুরা ওইরকম প্রসেসে অ্যাড করে নেবে তোমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা। তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেল থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে এরকম রিলেটিভ ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে, এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো বন্ধুরা এখনের জন্য টাটা, পরবর্তী দেখা হচ্ছে।